বিসমিল্লাহির রহমানির রহিম। আই অ্যাম এস এম আফজাল হোসেন, দ্য টিচার অব উত্তর খান কলেজ এড স্কুল। নাও আই অ্যাম গোয়িং টু টিচ ইংলিশ সেন্ট পেপার। মাই টুডেজ টপিক্স ইজ চেঞ্জিং ভয়েস। থ্যাংক ইউ দি স্টুডেন্টস অফ ক্লাস 8 অনলাইন ক্লাস। আজকে আমি যেটি বোঝাবো সেটা হলো অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসের কিছু ভয়েস করবো আমি। এখানে আছে হি রিডস এ বুক। এখানে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হলে আমাদের খেয়াল করতে হবে সাবজেক্টটা কী, ভার্বটা কী, আর অবজেক্টটা কী আছে। তা আমরা জানি অবজেক্টটি সাবজেক্ট হবে, এ বুক অবজেক্ট, সাবজেক্ট হয়ে গেল এ বুক। এখানে দেখতেছি রিডস ভার্বটি প্রেজেন্ট ফর্ম। তাহলে এখানে প্রেজেন্ট ফর্ম হলে সাবজেক্টটা আমাদের সিঙ্গুলার, সেজন্য এখানে টুই ভার্ব ইজ হবে, ইজ। তাহলে এ বুক ইজ, আর রিড ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম রিড হবে। আমরা জানি ভার্বের প্যাসিভ ভয়েসে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়, সে অনুযায়ী রিড হবে। আর এখানে হি সাবজেক্ট হয়ে যাবে অবজেক্ট হিম, আর তার আগে প্রিপজিশন বাই। এটা আমরা জানি যে প্যাসিভ ভয়েসে অবজেক্টের সাবজেক্টটি যখন অবজেক্ট হবে তার আগে প্রিপজিশন বাই হবে। তাহলে এখানে কী দাঁড়ালো, এ বুক ইজ রিড বাই হিম। পরবর্তীতে দুই নম্বরটি আছে হি রিড এ বুক। এখানে হি সাবজেক্ট রিড ভার্ব, এ বুক অবজেক্ট, আর এখানে রিডটা পাস্ট ফর্ম আছে, যেহেতু ভার্বের সাথে এস নাই অতএব এটা পাস্ট ফর্ম আছে। তাহলে এখানে আমরা একইভাবে এ বুক অবজেক্ট সাবজেক্ট করলাম এ বুক, আর এখানে যেহেতু ভার্বটা আমাদের পাস্ট ফর্ম সেজন্য এখানে ওয়াজ হবে, কী হবে, ওয়াজ। এ বুক ওয়াজ রিডের পাস্ট পার্টিসিপল ফর্ম রিড, এ বুক ওয়াজ রিড, প্রিপজিশন বাই, হি ছিল সাবজেক্ট, হয়ে গেল অবজেক্ট হিম। তাহলে কী হলো, এ বুক ওয়াজ রিড বাই হিম। তাহলে এটা আমরা করলাম, এই সেন্টেন্সটা আছে অ্যাসার্টিভ সেন্টেন্স এবং ভার্বটি পাস্ট। এরপর আমরা আসতেছি নাম্বার থ্রি, তিন নাম্বার সেন্টেন্সটি, হি উইল রিড এ বুক। হি উইল রিড এ বুক, এখানে হি সাবজেক্ট, উইল রিড ফিউচার ইনডিফিনিট টেন্স, এ বুক অবজেক্ট। তো নিয়ম অনুযায়ী এ বুক অবজেক্টটি সাবজেক্ট হবে, তাহলে এ বুক, এ বুকের পরে উইল হবে, কী হবে, উইল। এরপরে আমরা জানি ফিউচার ইনডিফিনিট টেন্স পরে উইলের পরে বি বসবে, অথবা শ্যালের পরে বি বসবে। তাহলে উইলের পরে বি বসছে, আর রিড ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম রিডি হবে, এবং প্রিপজিশন বাই, আর হি সাবজেক্ট ছিল, অবজেক্ট হয়ে কী হলো, হিম হয়ে গেল। তাহলে এখন কী দাঁড়ালো, এ বুক উইল বি রিড বাই হিম। এইভাবে আমরা ফিউচার ইনডিফিনিট টেন্সগুলো অ্যাক্টিভ থেকে আমরা প্যাসিভ করবো, এটা খেয়াল রাখতে হবে। পরবর্তীতে আসতেছি নাম্বার ফোর, ইউ শুড রিড এ বুক। এখানে দেখতেছি ইউ সাবজেক্ট, শুড এখানে মডেল ভার্ব, মডেল ভার্বের পরে ভার্বের আছে রিড, এ বুক অবজেক্ট। তাই আগের নিয়ম অনুযায়ী অবজেক্টটি সাবজেক্ট হবে, এ বুক সাবজেক্ট, অবজেক্ট হলো, অবজেক্ট হলো সাবজেক্ট হলো, এবারে মডেল ভার্ব শুড, শুডই বসবে। মডেল ভার্ব যুক্ত সেন্টেন্সের প্যাসিভ ভয়েসের নিয়ম জানি, যে নিয়মটি হলো শুডের পরে বা মডেল যে কোনো ভার্ব, মডেল ভার্ব হোক না কেন, তারপরে বি বসবে, বিয়ের পরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এরপরে প্রিপজিশন বাই, সাবজেক্ট ছিল ইউ, অবজেক্ট হয়ে গেল ইউ, ইউর অবজেক্ট ইউ হবে, এটা আমরা সবাই জানি, ইউর অবজেক্ট ইউ। আচ্ছা, এরপর আমরা আসতেছি নাম্বার ফাইভ, পাঁচ নাম্বার আসে হলো ইউ রিড ইউর সেলফ। এখানে আমরা ইউর সেলফ বা মাই সেলফ বা হিম সেলফ বা দেম সেলফ, এই সেলফযুক্ত যতগুলো ই আছে এগুলো সবই হলো রিফ্লেক্সিভ প্রোনাউন। তাহলে এটা রিফ্লেক্সিভ প্রোনাউনের ভয়েস, এই ভয়েস যখন আমরা করব তখন সাবজেক্টটি অবজেক্ট হবে না, অবজেক্টটি সাবজেক্ট হবে না, এটা আমরা এর আগের ক্লাসগুলোতে আমরা হয়তো বলেছিলাম। এখন তাই আমরা সেই নিয়মেই সাবজেক্ট ইউ থাকবে, এখানে রিড ভার্বটা আছে ইউর প্রেজেন্ট ফর্ম, আর এখানে ইউর পরে আর হবে, কী হবে, ইউর পরে আর হয়, ইউ আর, আর রিডের পাস্ট পার্টিসিপল ফর্ম রিড, এবং প্রিপজিশন বাই হবে, আর ইউর সেলফ, ইউর সেলফই থাকবে। এই জন্য অ্যাক্টিভ থেকে প্যাসিভ রিফ্লেক্সিভ প্রোনাউনের ভয়েস যখন আমরা করবো তখন এই সাবজেক্ট অবজেক্টটি চেঞ্জ হবে না। সেই হিসাবে আমরা ভয়েসকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি, অ্যাক্টিভ প্যাসিভ আর রিফ্লেক্সিভ প্রোনাউনের ভয়েস। তাহলে আমরা সেই অনুযায়ী করলাম। পরে আমরা আসতেছি নাম্বার সিক্স, ছয় নাম্বারটা আছে দে হেল্প দেম সেলস। কী আছে, দে হেল্প দেম সেলফ, এখানে দে সাবজেক্ট, হেল্প ভার্ব, দেম সেলফ রিফ্লেক্সিভ প্রোনাউন। তাহলে এখানে আমরা প্যাসিভ যখন করব এখানে হেল্পটা প্রেজেন্ট টেন্স আছে, এই জন্য দের পরে টু বি ভার্ব আর হবে, কী হবে, দে আর, দে আর হেল্পের পাস্ট পার্টিসিপল ফর্ম হেল্প হয়ে গেছে। হেল্পের পাস্ট পার্টিসিপল ফর্ম কী, হেল্প, দে আর হেল্প
by themselves. তাহলে এইভাবে আমরা রিফ্লেক্সিভ প্রোনাউনের অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসগুলো আমরা এইভাবে আমরা করব। এরপর আমরা আসতেছি নাম্বার সেভেন, ভয়েস নাম্বার সেভেন, হানি টেস্ট সুইট। এখানে এই সেন্টেন্সটা হানি টেস্ট সুইটস, এটা আছে কোয়াসি প্যাসিভ ভার্বের ভয়েস, কোয়াসি প্যাসিভ। এটা আমরা এই নিয়মে করব, সাবজেক্ট ঠিক থাকবে, ভার্ব অনুযায়ী টুই ভার্ব বসবে, মূল ভার্বের পাস্ট প্রেজেন্ট ফর্ম হবে, তারপর যদি অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব থাকে এটা অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব শেষে বসবে। তাহলে আমরা কী করলাম এখানে, হানি টুই ভার্ব ইজ, হানি যেহেতু সিঙ্গুলার সাবজেক্ট সিঙ্গুলার এই জন্য টুই ভার্ব ইজ হবে, হানি ইজ। আর টেস্টের পাস্ট প্রেজেন্ট হলাম টেস্টেড, হানি ইজ টেস্টেড সুইট। এই একটা নিয়ম, এই নিয়মে করতে পারি। আর একটা নিয়ম আছে, সেটা হলো হানি টুই ভার্ব এবার সুইটটা আগে চলে আসবে, এবং আমরা নেব হোয়েন, হোয়েন নিতে পারি, হোয়েন অথবা ইফ। এরপরে যেহেতু হানি একটা সাবজেক্ট বস্তুবাচক বিষয়, এখানে ইট আনব, এরপরে আবার ইজ হবে, এরপরে মূল ভার্ব টেস্ট, টেস্টের পাস্ট প্রেজেন্ট ফর্ম টেস্টেড হলো। এই নিয়মে আমরা করতে পারি। তাহলে এই নিয়মে করলে কী হবে, হানি ইজ সুইট, হোয়েন ইট ইজ টেস্টেড, এবং হানি ইজ টেস্টেড সুইট, দুই নিয়মের যে কোনো এক নিয়মে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে পারি এবং করা যায়। এরপর আসতেছি নাম্বার এইট, আই ডো নট নো হিম ওয়েল, আই ডো নট নো হিম ওয়েল। এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স এবং নেগেটিভ সেন্টেন্স। এই সেন্টেন্সের আমরা দেখবো অবজেক্টটা কী আছে, হিম আছে, আর হিমটাকে আমরা নিয়ম অনুযায়ী আগে নিয়ে আসবো, সাবজেক্ট করব। এরপরে ডো নট থাকলে এখানে হির পরে ইজ নট হবে, কী হবে, ইজ নট। এরপরে নো ভার্বের পাস্ট প্রেজেন্ট ফর্ম, নো ভার্বের পাস্ট প্রেজেন্ট ফর্ম নোন, নোন হলো, আর নোনের পরে প্রিপোজিশন সাধারণত টু হয়, কী হয়, টু হয়, বাই হয় না। তাহলে হি ইজ নোন টু, আর সাবজেক্ট ছিল আই, আই হয়ে যাবে অবজেক্ট মি, তাই নোন টু মি, আর ওয়েলটা ওয়েলই থাকবে। এইভাবে আমরা নোনযুক্ত, নোযুক্ত সেন্টেন্স আমরা অ্যাক্টিভ থেকে এইভাবে আমরা প্যাসিভ করব। এরপর আমরা আসতেছি নাম্বার নাইন, প্লিজ হেল্প মি, প্লিজ হেল্প মি যুক্ত ইম্পারেটিভ সেন্টেন্স যদি কখনও থাকে আমরা এই নিয়মে করতে পারি। প্লিজ থাকলে কী হবে, প্যাসিভ হয়েছে, ইউ আর রিকোয়েস্টেড টু হবে, কী হবে, ইউ আর রিকোয়েস্টেড টু। তাহলে ইউ আর রিকোয়েস্টেড টু হেল্প, এবং মি এটা এভাবে থাকবে, এটা মি শেষে থাকবে। তাহলে প্লিজ হেল্প মি থাকলে আমরা প্যাসিভ ভয়েস করবো, ইউ আর রিকোয়েস্টেড টু হেল্প মি। এরপর আমরা আসতেছি আর একটা সেন্টেন্স, নাম্বার টেন, হি ডিসাইডেড টু সেল দ্য গুডস, সে সিদ্ধান্ত নিল মালামালগুলি বিক্রি করতে, হি ডিসাইডেড টু সেল দ্য হাউস। তাহলে এখানে হি ডিসাইডেড ভার, টু প্রিপোজিশন, সেল আর একটা ভার, টু সেল মানে এটা ইনফিনিটিভ, ইনফিনিটিভ যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে আমরা কীভাবে প্যাসিভ করবো সেটা আমরা দেখাচ্ছি। এখানে প্রথম অংশ ঠিক থাকবে, হি ডিসাইডেড ঠিক থাকবে, টু এর জায়গায় দ্যাট হবে, পরের অংশ প্যাসিভ ভয়েস হবে। কী হলো, তাহলে হি ডিসাইডেড টু, এটা দ্যাট হলো, দি গুডস আগে চলে আসবে দ্যাটের পরে, এবং এখানে একটা শুট ভার্ব আসবে, মডেল ভার্ব শুট আসবে, তারপর বি, এবং ভার্ব ইনফিনিটিভ ভার্ব ছিল সেল, সেলের পাস্ট প্রেজেন্ট ফর্ম সোল্ড হবে। এভাবে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব। তাহলে আমাদের আজকের এই ক্লাসে আমরা যে ভয়েসগুলি করলাম সেই ভয়েসগুলো একটু বাসায় ভালো করে দেখবে, এবং পরবর্তী ক্লাসে আমরা বাকি নিয়মসগুলো আমরা করবো, এবং বেশি বেশি করে প্র্যাকটিস করলে ভয়েস চেঞ্জ, হয়তো আমাদের দু একটা ভয়েস চেঞ্জ পরীক্ষা আসে, সেইগুলো আমাদের খেয়াল করতে হবে। এই নিয়মগুলি পড়লে এবং প্র্যাকটিস করলে ভয়েসের জন্য কেউ সমস্যা হবে না, তোমরা সবাই পারবে ইনশাল্লাহ। সকলকে ধন্যবাদ।